পৃথিবী জুড়ে কত ধরনের আইসক্রিমই না পাওয়া যায়, বিভিন্ন স্বাদ, বিভিন্ন দাম, বিভিন্ন রঙে। এক একজন মানুষের এক এক রকম স্বাদ পছন্দ। একবার ভেবে দেখুন তো, আপনি সবচেয়ে দামি কত টাকার আইসক্রিম খেয়েছেন, বা সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারেন আইসক্রিমের জন্য? আইসক্রিমের জন্য আপনি কি 60,000 টাকা কখনো খরচ করবেন? আপনি ভাবতে পারেন আইসক্রিম আসলে কি এত ব্যয়বহুল? তবে বলবো এই প্রশ্নের উত্তরে হ্যাঁ, ব্ল্যাক ডায়মন্ড নামের একটি আইসক্রিম দুবাইয়ের স্কুপি ক্যাফেতে পরিবেশন করা হয়, যার দাম $480। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আইসক্রিম হিসেবে বিবেচিত হয়। আইসক্রিম তৈরিতে ব্যবহৃত উপকরণগুলির মধ্যে রয়েছে ইতালিয়ান ট্রাফলস, আমোদীয় ইরানি জাফরান এবং 23 ক্যারেট ভোজ্য সোনার ফ্লেক্স। এটি একটি বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এই আইসক্রিমের ইতিহাস কি? তবে আইসক্রিমটি আবিষ্কারের সুনির্দিষ্ট কোনো তারিখ নেই এবং কোনো উদ্ভাবককেও কোনো ক্রেডিট দেওয়া হয়নি। তবে এটি বিশ্বাস করা হয় যে আইসক্রিমটি প্রথম খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর আশেপাশে তৈরি হয়েছিল। বাইবেলে উল্লেখ আছে যে রাজা সলোমন ফসল কাটার সময় আইসড পানীয় খুব পছন্দ করতেন। এছাড়াও রোমান সাম্রাজ্যের সময় নেরো ক্লাউডিয়াস সিজার প্রায়ই ফলের রস থেকে তৈরি আইসক্রিম খেতেন। ঐতিহাসিকরা অনুমান করেন যে 16 শতকের কোনো এক সময় এই রেসিপিটি আইসক্রিম হিসেবে পরিচিতি লাভ করে। মনে করা হয় যে ইংল্যান্ড এই সময় আইসক্রিম আবিষ্কার করেছিল।